1972 থেকে 75 সাল পর্যন্ত আমি ছাত্রী করেছি, আমি তখনও অন্যায়ের প্রতিবাদ করেছি। জাসদ কত আওয়ামী লীগের 9 জন এমপিকে জাসদ মেরেছে। এই বাংলাদেশের ভিতরে থেকে আমি যে প্রতিরোধ করেছি, আমি একা করি, আমি সাথে করে সিদ্ধান্তটা ছিল আমার, আজকে প্রধানমন্ত্রী জানেন এই প্রতিরোধ কেউ করেন। 18-তে নমিনেশন বাণিজ্যের কারণে এই বিএনপি আসলে দিশেহারা হয়ে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার ভাই আলম বললেন তো, ওনার কষ্ট আমি ওনার ফিলিংসটা বুঝি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে বলতে যে আমি হাবিবুরনা হাবিব ছাত্রলীগ একদম ক্লাস 6 থেকে করেছিলাম। কত ঘটনা আছে, আমি এই হাবিবুরনা হাবিব যদি সেদিন ছাত্রলীগের প্রেসিডেন্টকে না বানাতেন, আজকের প্রধানমন্ত্রী, 90 মুভমেন্টটা হতো না, 93 হতে পারতো, 92 হতে পারতো, 90 সালে ইস্যা যেত না। আমাকে যদি আমি স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক না বানাতেন এবং মকবুল ভাই জেলে না যেতেন, 1996 সালে 30 মার্চ বিএনপিকে ক্ষমতা ছাড়তে হতো না, ওই দিন হয়তো আরও 2-4 মাস 2-1 বছর যেতে পারতো। তো কেন হলো, কেন হলো জিনিসটা একটু বিবেচনা বোঝেন, গভীরে যান। আর 1972 থেকে 75 সাল পর্যন্ত আমি ছাত্রী করেছি, আমি তখনও অন্যায়ের প্রতিবাদ করেছি। কত মায়ের বুক খালি হয়েছে রক্ষী বাহিনীর দ্বারা নিহত হয়েছে, জাসদ কত আওয়ামী লীগের 9 জন এমপিকে জাসদ মেরেছে, রানিং এমপি তারপরে 7 জন, কিবরিয়া সাহেবকে মাঠে গুলি করে মেরেছে কোরবানি কোমান খেলতে। তো সেই জাসদের সাথে যখন আওয়ামী লীগ ঐক্য করে জাসদের একজন মন্ত্রী প্রধান, আমার কেমন লাগে, আমি আদর্শ ঘরের নেই তো, আমার আদর্শ বিচ্ছিন্ন, আমি তো স্বাধীনতা বিরোধী দলে যাইনি, স্বাধীনতা বিরোধী যে দোষীদের যায়নি। আর 75-এর 15 আগস্টের ঘটনা আমার ভাই আজম ওনার কতক্ষণ আমার সম্বন্ধে জানেন আমি জানি না। তো এই বাংলাদেশের ভিতরে থেকে আমি যে প্রতিরোধ করেছি, আমি একা করি, আমি সাথে করে সিদ্ধান্তটা ছিল আমার, আজকে প্রধানমন্ত্রী জানেন এই প্রতিরোধ কেউ করেনি। খুনি ফারুক রশিদেরকে আমি প্রেস ক্লাবের ভিতরে তছনছ করে দিয়েছিলাম, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছেড়ে না, প্রেসিডেন্ট এবং ছেড়ে হওয়ার দায়িত্বে ছিলাম আমি। সুলতান মোহাম্মদ মুসলিম রহমান ওখানে উপস্থিত ছিল, প্রধানমন্ত্রীর সাক্ষী, উনি বলেছিলেন আমি যদি ভাঙতে পারো না আমি তাহলে ভাঙবো, সেটা আমি বলি। এই যে আমি বলি যে আমাকে যখন বলে তখন আমার কষ্ট লাগে। এবং দেখেন জিয়া রহমানকে জড়ায় তখন বলে আমি সূত্র অবলম্বন করবো না। 75-এর 15 আগস্টের ঘটনাটা জিয়া রহমান বিএনপি তো জন্মই হয়নি, জিয়া রহমান কোনো সম্পর্কিত নাই। 75-এর 15 আগস্টের ঘটনা খুনি মুস্তাক এবং আওয়ামী লীগের তৎকালীন বাকশালের এমপি মন্ত্রীরাই, তারাই এমপি মন্ত্রী হয়েছে, তারাই প্রেসিডেন্ট মুস্তাক প্রেসিডেন্ট হয়েছে। এবং সেই শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ পরে যাদেরকে নিয়ে এসে মন্ত্রী বানালো, ওই যে আপনার হলো একে খন্দকার, তারপর এমপি বানালো সফুল্লা জেনারেল সফুল্লা, বিডিআর প্রধান ছিলেন আপনার খলিল জেনারেল খলিল, এদেরকে তো আওয়ামী লীগ নিয়ে আসছে, যারা মন্ত্রী ছিল, যারা ওখানকার শপথ অনুষ্ঠানে গিয়ে সেদিন খন্দকার মুস্তাককে সহায়তা করেছিল, ইন্ডিয়াও সেদিন সমর্থন দিয়েছিল, ওই সরকারকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান।